শোবিজ দুনিয়ার জন্য চলতি বছরটা খুব ভালো কাটেনি। বছরের শুরুতে মাস দুয়েক ঠিকঠাক থাকলেও করোনার ধাক্কায় লন্ডভন্ড হয়ে যায় সব কিছু। তারকাদের রিল লাইফ থেকে রিয়েল লাইফ সব জায়গায় করোনার প্রভাব ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। এই মহামারীর সময়েও ব্যক্তিগত জীবন উল্টে পাল্টে গেছে অনেক তারকাদের। বিচ্ছেদের পথে হেঁটেছেন অনেকেই, আবার কেউ কেউ বছর জুড়েই ছিলেন বিচ্ছেদের গুঞ্জনে। শাবনূর রনিক বছর শুরুতেই স্বামী অনিক মাহমুদকে তালাক দেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কারণ হিসেবে উল্লেখ করেন বনিবনা হচ্ছে না। 2020 সালের 26 জানুয়ারি সম্পর্ক ছেদ করেন শাবনূর। তালাকের নোটিশ স্বামীর ঠিকানায় পাঠান 4 ফেব্রুয়ারি। চলতি বছর মার্চে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। অনিক মাহমুদের সঙ্গে শাবনূর আংটি বদল করেন 2011 সালের 6ই ডিসেম্বর। 2012 সালের 28 ডিসেম্বর বিয়ের বিড়িতে বসেছিলেন তারা। ঠিক 1 বছর পর তাদের প্রথম পুত্র সন্তান জন্ম নেয় অপূর্ব নাজিয়া। বিয়ের 9 বছরের মাথায় বিচ্ছেদ ঘটে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচ্ছেদের খবর জানান অদিতি। 2020 সালের 17ই মে সংসার ভাঙার খবরটি গণমাধ্যমেও স্বীকার করেছিলেন তিনি। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে অপূর্ব ও অদিতি কেউ মুখ খোলেননি। 2011 সালের 21শে ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। জায়ান ফারুক আয়াস নামে এক পুত্র সন্তান রয়েছে এ দম্পতির। এর আগে 2010 সালের 18 আগস্ট ভালোবেসে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। তার সঙ্গে বিচ্ছেদ ঘটে 2011 সালের 21শে ফেব্রুয়ারি। পরিমণি রনি চলতি বছর 10ই মার্চ হুট করেই রাজধানীর একটি কাজী অফিসে বিয়ে করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি। নাট্য নির্মাতা কামরুজ্জামান রনিকে মাত্র 3 টাকা দেন মোহরে বিয়ে করেন এই নায়িকা। সিনেমায় কাজ করতে গিয়ে রনির সঙ্গে পরিচয়। বন্ধুত্ব থেকে হুট করে বিয়ে করে ফেলেন পরিমণি। কিন্তু কি থেকে কি হলো, মাত্র 5 মাসে সংসার ভেঙে গেল। যদিও এ নিয়ে সরাসরি কিছু বলেননি কামরুজ্জামান রনি। এর আগে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে 2019 সালের 14ই এপ্রিল বাগদান সম্পন্ন হয়েছিল পরিমণির। কথা ছিল যে কোনো 14ই এপ্রিল বিয়ে করবেন তার। কিন্তু তার আগেই এলোমেলো হয়ে যায় দুজনের পথ। বিয়ের জন্য প্রস্তুত না জানিয়ে বাগদান ভেঙে দেন পরিমণি। মুনমুন মোশাররফ সিনেমা না ছাড়ায় স্বামীকে ছেড়ে দিয়েছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা মুনমুন। চলতি বছর সেপ্টেম্বর মাসে তার বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। লকডাউন থাকায় অনেকের মতো মুনমুনের টাকাও ফুরিয়ে যায়। 2 সন্তান ও স্বামীকে নিয়ে সংসার তাকেই চালাতে হচ্ছিল। সিনেমার লগ্নি না করে অন্য ব্যবসা শুরু তাগিদ দিচ্ছিলেন স্বামী মীর মোশাররফ হোসেনকে, কিন্তু তিনি শুনেননি। এক পর্যায়ে মুনমুনের মনে হলো আর পারলাম না, বাস বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিলেন স্বামীর ঠিকানায়। মুনমুনের স্বামী মীর মোশাররফ পেশায় মডেল, অভিনেতা ও প্রযোজক। 2009 সালে বিয়ে হয় তাদের। সালমান ও যশ নামে 2 সন্তান রয়েছে এই দম্পতির। এর আগে 2003 সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেন মুনমুন। 3 বছর পর বিচ্ছেদ হয় তাদের। ফারিয়া অপু ফেসবুকের মাধ্যমে 2015 সালের হারুনুর রশিদ অপুর সঙ্গে পরিচয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। 3 বছর প্রেম করে 2018 সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা।
2019 সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। সংসার ভালোই যাচ্ছিল, কিন্তু কিছুদিন ধরে গুঞ্জন উঠছিল আলতা থাকছেন হারিয়া অপু। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। শুক্রবার বিচ্ছেদপত্রে সই করেন অপু ফারিয়া। 28 ডিসেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। তারপর থেকেই দিনভর আলোচনায় শবনম ফারিয়া। এছাড়া বছর জুড়ে বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন শোবিজের অনেক তারকা। তালিকার প্রথমেই ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। স্বামীর সঙ্গেই থাকছেন বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। অপুর সঙ্গে শ্বশুরবাড়ির একাধিক ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকেও। জানিয়েছিলেন একসঙ্গে চলতে গেলে মান অভিমান হয়, কিন্তু তাই বলে বিচ্ছেদের পথে হাঁটবেন না তিনি। মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু পেশায় একজন ব্যবসায়ী। 2016 সালের 24 মে বিয়ের পিঁড়িতে বসেন তারা। এদিকে সম্প্রতি হানিমুন থেকে ফিরেই বিচ্ছেদের গুঞ্জন নাম আসে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী হিশাম চিশতির। তাদের ফেসবুক আইডি হ্যাক করে দিচ্ছেন ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। তমা মির্জার স্বামী হিশাম চিশতিয়া কানাডা প্রবাসী ব্যবসায়ী। 2019 সালের 6 মে বিয়ে করেন তারা। সম্প্রতি দুবাই থেকে হানিমুন সরিয়ে এসেছেন এই দম্পতি।